পাবনায় 342 মেট্রিক টন ভারতীয় চিনি বোঝাই 12টি ট্রাক সহ 23 জনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। পাবনার আমিনপুরের কাজিরহাট ফেরিঘাটে এই বিপুল পরিমাণ ভারতীয় চিনি বোঝাই 12টি ট্রাক জব্দ করা হয়। বৃহস্পতিবার রাত 8টার দিকে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে এসব ট্রাক এবং চালক ও হেল্পারদের আটক করা হয় বলে নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী। ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো সিলেটের জৈন্তাপুর সীমান্ত হয়ে ঢুকে উত্তরবঙ্গে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তা জব্দ করা হয়। এসব মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আটককৃতরা। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। জব্দকৃত চিনির মূল্য 3.5 কোটি টাকা হতে পারে বলে জানানো হয়েছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।